জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি, আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। আশা করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ ব্যবস্থা করেন। তো আজকে যে কথাটা নিয়ে আজকের ভিডিওটাকে শুরু করব সেটা হচ্ছে, আজ একটা মনের কথা বলি। আপনাদের মানে প্রতিদিনকার আপনাদের তরফ থেকে একটা প্রশ্ন শুনে আমার ঘুম ভাঙে আর শুনে আমার ঘুম আসে। যদিও কথাটা এইভাবে নয়, তথাপি কথাটা এইভাবে বলতে বাধ্য হই যে আমার দিন শুরু হয় আপনাদের একটা প্রশ্নে এবং দিনটা শেষও হয় আপনাদের একটা প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, আপনি কি বশীকরণ করেন? হ্যাঁ করি। কাকে করতে হবে? কি জন্যে করতে হবে? কেন করতে হবে? এই প্রশ্নগুলোকে আমি যখন আপনাদেরকে বলি তখন আপনাদের তরফ থেকে উত্তর আসে, আপনার অর্থ জানার দরকার নেই, টাকা নেবেন, বশীকরণ করে দেবেন। বশীকরণটা খুব সাধারণ জিনিস, বয়েমে রাখা কোনো একটা খাদ্যদ্রব্য, পেমেন্ট দেবো, বয়েম খুলবো, নেবো, খেয়ে নেবো, কোনো ব্যাপার না। তো বশীকরণ সংক্রান্ত অনেক অনেক রকম ভিডিও টোটকা ইউটিউবে ভরপুর ছড়িয়ে রয়েছে, হিন্দি, বাংলা, ইংলিশ, উড়িয়া, তামিল, তেলেগু, সব ভাষাতে। মন খুলে দেখুন, তাকে করার চেষ্টা করুন, সফলতা লাভ করার চেষ্টা করুন। হতে পারে আপনি সফলতা লাভ করবেন, হতে পারে কিছুই হবে না। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, বশীকরণ জিনিসটা সম্পূর্ণ কিন্তু অন্য জিনিস। প্রথম শর্ত বশীকরণের, প্রথম শর্ত হচ্ছে বশীকরণ তাকেই করা যাবে যিনি আপনার পরিচিত। অপরিচিত কোনো ব্যক্তির ওপরে কিন্তু বশীকরণ হয় না, এটা মাথায় রাখবেন। বশীকরণ হয় শুধুমাত্র পরিচিত ব্যক্তির ওপরে, বাদবাকি অপরিচিত লোকেদেরকে কিন্তু স্তম্ভন বা মোহন করা যায়, বশীকরণ করা যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, বশীকরণ করতে গেলে সবার আগে দেখতে হয় যে তিনি আপনার কাছে আছে না দূরে আছে। যদি দূরে থাকে তাহলে তাকে আগে আকর্ষণ করতে হয়, তাকে আপনি আপনার কাছে ডেকে আনবেন, তবে তো তাকে আপনি আপনার কাছে বাধ্য করে রাখবেন। সে বহু দূরে বসে রয়েছে, আপনি এখান থেকে তাকে বাধ্য করছেন, সে তো দূরেই রয়েছে আপনার ত্রিসীমানার বাইরে, আপনি তাকে কী করে বশীকরণ করবেন? যার জন্য বশীকরণ নেগেটিভ হয়, যত রকমের ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে আপনারা নেগেটিভ রেজাল্টই এই কারণেই দেখতে পাবেন যে তাকে আপনি আকর্ষিত করতে পারেননি, তাই বশীভূত তিনি হননি, আপনার কোনো পুরো ব্যাপারটাই বৃথা গেছে। এবং তন্ত্র বা অ্যাস্ট্রোলজি একসাথে আপনারা জুড়ে দেন, টোটালটাই মিথ্যে বলে আপনারা প্রমাণ করে ফেলেন। আকর্ষণের আগেও আরেকটা কাজ থেকে যায়, সেটা হচ্ছে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তিনি কার সাথে, অন্য কারুর সাথে অলরেডি যুক্ত আছেন কিনা। যেমন আমি একটা এক্সাম্পলে বলি, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটা বর্ধমানে থাকে, ছেলেটা শিলিগুড়িতে থাকে। তো মেয়েটি, ছেলেটি মেয়েটিকে নিজের জীবনে বশীভূত করে রাখতে চায় যাতে সে আর অন্য কারুর সাথে প্রেম না করে। তো তার জন্য সে বশীকরণের ভিডিও দেখছে, করেই যাচ্ছে, কিছুই ফল আছে না। এবার আমার ভিডিও দেখলো, দেখে আকর্ষণ করলো, তা ফের বশীকরণ করলো, বেশ ভালো কথা। প্রথম কথা হচ্ছে, প্রেম হলে তো কোনো আকর্ষণ বশীকরণ কিছুই লাগে না, ও তো মনের ভেতরেই সব কিছু সৃষ্টি হয়ে যায়। তথাপি আমি ব্যাপারটাকে অন্যরকমভাবে নিয়ে গিয়ে দেখছি, আপনাদের দৃষ্টিকোণ দিয়ে দেখছি। এরপরে দেখা যাবে যে মেয়েটি যেন অন্য কারুর সাথে, অর্থাৎ নিজের বাবা বা মায়ের বিরুদ্ধে যেন না যায়, মেয়েটিকে সেইভাবেই তৈরি করেছেন তার পিতামাতা, বাবা মা। তাহলে আপনাকে তার পিতা এবং মাতা যিনি আছেন, যে শিক্ষায় মেয়েকে বড় করেছেন, সেখান থেকে আগে বিচ্যুত করতে হবে, অর্থাৎ যাকে বলা হয় বিদ্বেষণ। অর্থাৎ মেয়েটা তার বাবা মার সাথে কিন্তু অশান্তি করবে, ঝগড়া করবে, মন ডাইভার্ট করতে হবে। তাহলে বশীকরণ করতে গেলে কি করতে হলো? প্রথমে বিদ্বেষণ, তারপরে আকর্ষণ, তারপরে বশীকরণ। তিনটে কাজ করার পরে কিন্তু একটা কমপ্লিট বশীকরণ। বশীকরণ মানে এরকম নয় যে আপনাকে কিছু একটা দিলাম আর বশীভূত হয়ে গেল, তা কিন্তু কোনো দিনই নয়। তথাপি আমি আজকে এখানে একটা টোটকা আপনাদেরকে বলে যাচ্ছি, টোটকা আপনাদের কাছে, কিন্তু আমি ওই পন্থাতেই কাজটা করব। আপনাদের কাছে টোটকা এই কারণে বলছি আপনারা এতে খানিকটা সফলতা লাভ করবেন, সেই টোটকাটা আজকে আপনাদের কাছে বলে যাচ্ছি। এবং টোটকা বলার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে অবশ্যই ভিডিওটাকে দেখার পরে ভিডিওটাকে একটা লাইক দেবেন,
কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে, কারণ ইউটিউব পলিসির বাইরে ভিডিও বেরিয়ে চলে গেলে, অর্থাৎ ভিডিওর মধ্যে যদি কোনো অ্যাক্টিভিটি না থাকে তাহলে পরে কিন্তু ভিডিওটা বেশি দূর দৌড়াবে না, এবং মেবি ইউটিউব হয়তো খুব শীঘ্রই চ্যানেল বন্ধ করে দিতে পারে। তাই আমি আপনাদের হিতার্থে কিন্তু ভালো ভিডিও আর বানাতে পারবো না, সেই জন্য এই কথাটা বলা। এবং যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, নিচে কমেন্টে তো অবশ্যই আমাকে জানাবেন, প্রত্যেকের ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপারগুলো। এই ক্ষেত্রে কিন্তু আমি অনুরোধ করবো আপনাদেরকে ফোন করবেন না, আমি ইনফ্যাক্ট এই ভিডিওতে আপনাদেরকে আমার ফোন নাম্বার দেবও না। তো সেই কারণের জন্য আপনাদেরকে বলবো যে ফোন করবেন না, সবাই নিজের কমেন্ট নিচে লিখবেন, আমার যাকে উপযুক্ত মনে হবে আমি তাকে তার উত্তর দিয়ে দেবো। এবার আসি মেন কাজটায়। মেন বিষয়টা হচ্ছে বশীকরণ। তো আমি যে কথাগুলো বললাম যে প্রথমে বিদ্বেষণ করতে হয়, তারপরে আকর্ষণ করতে হয়, তারপরে বশীভূত করতে হয়, তো এক্ষেত্রে তিনি ছেলে বা মেয়ে যাই হোক, আর আপনি ছেলে বা মেয়ে যাই হন, অর্থাৎ আপনি একজন মেয়ে একটা ছেলেকে বশীভূত করতে চান, পারবেন। আপনি একটা মেয়েকে বশীভূত করতে চান, পারবেন। আপনি ছেলেকে বশীভূত করতে চান কিংবা মেয়েকে বশীভূত করতে চান, পারবেন। তিনি আপনার প্রেমিক প্রেমিকা, পারবেন। তিনি আপনার অফিসের বস কলিগ, পারবেন, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা কাজই কিন্তু এই ক্ষেত্রে করা হয়, এবং এটা আমি বারংবার বলে দিচ্ছি, লোমা চমড়ির নাম হয়তো অনেকে জানেন না, তিনি একজন বিখ্যাত তান্ত্রিক এবং সাবর মন্ত্রে তিনি কিন্তু সিদ্ধহস্ত। এবং আজও তান্ত্রিকরা, আমরা মনে করি লোমা চমড়ি মারা যাননি, দেহ রাখেননি, উনি দেহ পরিবর্তন করেছেন। এবং লোমা চমড়ির সাধনা, ভূত ভগবানের সাধনা তো অনেকেই শুনেছেন, কিন্তু গুরুর সাধনা করতে গিয়ে যে ধরনের ডেঞ্জারাস ভীতির মুখোমুখি হতে হয় তা সম্পর্কে আপনাদের সঠিক ধারণা নেই। তাই লোমা চমড়ি নিয়ে বেশি কিছু জানার চেষ্টা না করাটাও আপনাদের জন্য ভালো। তথাপি বলবো যে লোমা চমড়ির বিখ্যাত একটা প্রয়োগ কিন্তু এটা সাবর মন্ত্রের। তো সেই প্রয়োগটা আমি আপনাদেরকে দিতে চাই, এবং আপনারা যেহেতু এটাকে সঠিকভাবে নিজেরা করতে পারবেন না, তাই জন্য আপনারা সঠিক 100% সফলতা কিন্তু এই বিষয়ে পাবেন না, সেই বিষয়ে আমি আপনাদেরকে আগের থেকেই গ্যারেন্টি দিয়ে দিচ্ছি। তথাপি আপনারা কিন্তু যথেষ্ট সফলতা লাভ করতে পারবেন, নিয়ার অ্যাবাউট 40% সফলতা আপনারা লাভ করবেন। কি করবেন? অবশ্যই কালো ধুতরার পাতা 4-5 খানা জোগাড় করে নেবেন, তাকে মিক্সিতে হোক বা ওই হামলদিস্তায় হোক বা শিলনোড়ায় পিসে হোক রস করবেন। ওই রসটার মধ্যে বিখ্যাত নাম আপনাদের মুখে মুখে ঘোরে, যারা বশীকরণ করেন তারা জানেন, গোচনা একদমই নয়, গরুর গোবর আর চোনা মানে পেচ্ছাপ তাকে বলা হয় গোচনা, গোচনার কথা বলা হচ্ছে না, এটা গোড়োচনা। সেই গোড়োচনা অরিজিনাল জোগাড় করে তাকে আর ওই কালো ধুতরার রসকে একত্রে মিশিয়ে শ্বেত করবীর ডাল দ্বারা যে কোনো শনিবার দিন সন্ধেবেলার থেকেও আমি প্রেফার করি রাত 10টার পরে, সেই সময়টাকে ভূর্জপত্রের ওপরে লিখবেন। কিভাবে লিখবেন? মন্ত্রটা হচ্ছে ওং নমো আদি পুরুষায় অমুকং আকর্ষণং কুরুকুরু স্বাহা। তো এটা কিন্তু মাদার মন্ত্র, কিন্তু মন্ত্রটা এইভাবে প্রয়োগ করে আপনারা কিছুই করতে পারবেন না, যার জন্য ইউটিউবের ভিডিও আপনাদের পুরোপুরি বৃথা চলে যায়। আপনাকে বলতে হবে মন্ত্রটা হচ্ছে ওং নমো আদি পুরুষায় অমুক গোত্রসা বা গোত্রস্য অমুক নাম নাম টাইটেল একসাথে দাস বা দাসিং যা হবে, ছেলে হলে দাস, মেয়ে হলে দাসিং, আকর্ষণং কুরুকুরু স্বাহা। ভালো করে বুঝে নিলেন, আমি নিচে মন্ত্রটাকে আপনাদেরকে লিখে দিলাম, দেখে নিন। এই মন্ত্রটাকে কিন্তু আপনাদেরকে জপ করতে হবে, এবং এটা এতটাই সিদ্ধ মন্ত্র যে 1008 বার জপ করতে পারলেই মন্ত্রটা সিদ্ধ হয়, কিন্তু আমি প্রমাণ করে দেখেছি এটা 1008 বারে কিন্তু হয় না। এই গোটা মন্ত্রটা যেটা নিচে স্ক্রিনে রয়েছে সেটাকে আপনারা 1008 বার করে কম করে 21 দিন জপ করে যাবেন যে কোনো মালাতে, বিশেষ করে প্রেফার করুন 108-এর রুদ্রাক্ষের মালা, তাতে জপ করে যাবেন। এবং এই মন্ত্রটাকে ভূর্জপত্রে গোড়োচনা এবং কালোধুত্রার রস দ্বারা শ্বেত করবীর ডালের সাহায্যে লিখে ফেলবেন, লিখে সেটাকে ভাঁজ করে একটা ছোট্ট মধুর শিশির মধ্যে চুবিয়ে দেবেন, দিয়ে প্রতিদিন এই মন্ত্রটাকে 108 বার জপ করে যান 21 দিন যাবৎ।
দেখবেন 21 দিনের মধ্যে আপনি ফল লাভ করতে পারবেন, কিন্তু নিয়মটা আর একটা বলে দিই যে প্রত্যেক দিন রাত্রে শুতে যাওয়ার সময় ওই কাঁচের মধুভর্তি শিশিটা যার মধ্যে এই ভূজপত্রটা চুবানো রয়েছে তাকে মাথার কাছে নিয়ে এসবেন এবং 7 বার করে একই মন্ত্র উচ্চারণ করে একটা করে করে 7 বার ফু দেবেন। অর্থাৎ 1 বার করে মন্ত্র বলবেন, 1টা করে ফু দেবেন, এইভাবে 7 বার করে ওটা মাথার কাছে রেখে শুয়ে পড়বেন এবং শোয়ার সময় মনে মনে তাকে কামনা করবেন। কামনা বলতে তাকে নিজের কাছে ডাকার মতন করে ভাবতে থাকবেন, কল্পনা করবেন, দেখবেন এই ক্ষমতার গুণে কিন্তু আপনি অনেক দূর এগিয়ে আসতে পারবেন। কিন্তু এক্ষেত্রে যেখানে আপনারা 100% সফলতা পাবেন না সেই জায়গাটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটার জন্যে, এটা করার জন্যে যে পুজো পাঠগুলো করতে হয়, যে ধরনের পুজো পাঠগুলো করতে হয় সেগুলোর কোনোটাই আপনারা একটাও করবেন না এবং একে একটু তপ্ত করতে হয় কুলকাঠের হোমের আগুনে, সেই কাজটাও আপনারা করবেন না। ঠিক এই মন্ত্রেই আহুতিও যাবে 108 বার, অর্থাৎ 21 দিনের জপ হবে, 21 দিনের জপের পরে সেই মন্ত্রে আহুতি হবে, তারপরে কিন্তু আপনারা 100% সফলতা পাবেন। সুতরাং যারা পুজো পাঠের সাথে যুক্ত আছেন, যারা জানেন তন্ত্রের পুজো পাঠ কীভাবে করতে হয়, তারা অবশ্যই ভালোভাবে সফলতা লাভ করবেন, আর যারা জানেন না তাদেরকে বলবো 40% সফলতা আপনারা লাভ করবেন। এবং যত বেশি লেন্দি করবেন প্রক্রিয়াটাকে তত বেশি ধীরে ধীরে সফলতার কাছে পৌঁছাবেন। তো আপনারা চেষ্টা করে দেখুন, আমি আশা করব আপনারা ভিডিওটা থেকে যথেষ্ট উপকৃত হবেন। যারা বশীকরণ করে মাথা খারাপ করেন আমার দুবেলা তারা, তবে আবারও বলছি আমি কিন্তু এই ধরনের বিষয়টাকে নিয়ে ফোন অ্যাকসেপ্ট হয়তো করব না, আপনারা যখনই বিষয়টাকে নিয়ে বেশি গুরুতর জায়গায় যেতে যাবেন আমি অ্যাভয়েড করব। কারণ এই কাজটা কিন্তু সৎকর্মের সেই নোংরা কাজের মধ্যে পড়ে যে কাজটাগুলোকে পাপ বলা হয়ে থাকে, পাপ করলে কিন্তু তার প্রায়শ্চিত্তও করতে হবে, সেদিকটায় খেয়াল রাখবেন। আজকের এর বেশি কিছু বলবো না, শুধু আপনাদেরকে বলবো ভিডিওটা দেখার পরে লাইক শেয়ার কমেন্ট করুন যাতে করে চ্যানেল বন্ধ না হয় এবং আমি আপনাদের কাছে এই ধরনের আরও ভালো ভালো ভিডিও আনতে পারি মা বগলার কাছে, এই কামনাই করি এবং এই কামনাও করি যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন। আজকের মতন আসি, আবার অন্য একদিন এ ধরনেরই কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।